হ্যালো ফ্রেন্ডস, অ্যাসোসিয়েশন প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গতকাল আমার কাছে জানতে চাইছিলেন যে নতুন আপডেটে কী আসতে পারে, তা আমি ধারণা ভাই কমেন্ট করছি বিগ আপডেট আসবে, কবে তাড়াতাড়ি প্লেয়ার রেটিং পরিবর্তন হবে। তো ভাই আপনি শিওরিটি নিয়ে যেতে পারেন যে কোনো প্লেয়ারের রেটিংয়ে পরিবর্তন হবে না। তো কী পরিবর্তন হবে সেটা আমি অবশ্যই বলবো। তো সায়েদ গেমিং বলতেছে ভাই কি আপডেট আসবে ভিডিওতে বলে দেন প্লিজ। তো অবশ্যই ভিডিওতে বলে দেবো ভাই। ডিএলএস ভাই সে 23 কয়েন নেট কীভাবে পাবো তা নিয়ে একটা ভিডিও দেন আসানালি ভাই কমেন্ট। তো ভাই আজকে কী পরিবর্তন আসতে যাচ্ছে 3 দিন পরে সেটি অবশ্যই বলবো। তো ফ্রেন্ডস, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু একটি আপডেট আসতে যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেছেন যে ডিএলএসে ঢোকার সাথে সাথে প্রত্যেককে 2-3 বার রিমাইন্ড করছে যে নিউ ভার্সন অ্যাভেলেবল, নতুন একটি ভার্সন আসতে যাচ্ছে। উই রিকমান্ডেড ইউ আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন অফ ডিম লিগ সকার দ্য বেনিফিট ইউ প্লেয়িং এক্সপিরিয়েন্স অ্যান্ড আপডেট ইজ রিকোয়ার্ড 3 দিন 8 ঘন্টা। তো আমার যে যখন আসছিলো তখন 3 দিন 8 ঘন্টা ছিল। তো ফ্রেন্ডস, এমন একটা আপডেট চাইছে 3 দিন পরে, তো আপনারা কী করবেন যে এখান থেকে এটাকে কেটে দেবেন। এখানে যদি আপনি আপডেট দেন তাহলে আপনার ক্রোম ব্রাউজার নিয়ে যাবে, তাহলে ক্রোম ব্রাউজার থেকে আপনি আপডেট দিতে পারবেন। আপনারা কী করবেন, এখান থেকে কেটে গিয়ে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন একটা ছোটো আপডেট চাইবে 35 MB, যেটা আমি দিয়ে দিয়েছি। তো ওই আপডেটটা দিয়ে দেবেন, তেমন কোনো পরিবর্তন হবে না। তো 3 দিন পরে কিন্তু একটা বড় সড়ো আপডেট আসবে যেটাতে কী পরিবর্তন হবে। তো ফ্রেন্ডস, সেটাতে পরিবর্তন হতে পারে নাম্বার 1 বুন্দেসলিগা প্লেয়ার। ফ্রেন্ডস, DLS 21 যখন আমরা খেলতাম, তখন DLS 22 যখন আসবে তখন নিউ ফিদার্সে বলা ছিল যে বুন্দেসলিগা প্লেয়ার অ্যাড করবে। তো রবার্ট লেভানডস্কি এবং মোলারের মতো বিশ্বমানের ভালো প্লেয়ারগুলো কিন্তু আসতে পারে এবারে আপডেটে। তো ফ্রেন্ডস, আরেকটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে হ্যান্ডবল ফাউল এলিমেন্ট। তো ফ্রেন্ডস, আমি যে ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, দেখেন যেখানে স্পষ্ট তখন তো রোনালদোর হাতে বল লেগেছে। শুধু রোনালদো নয় ফ্রেন্ডস, আমার কাছে আরও অনেক ভিডিও আছে যেখানে হ্যান্ডবল হয়েছিল, কিন্তু তারা কিন্তু হ্যান্ডবল ফাউল এলিমেন্টটা যোগ করেনি, যার কারণে কিন্তু হ্যান্ডবল হওয়ার সাথে সাথে কোনো ফাউল তারা ধরেনি। সো ফ্রেন্ডস, এই বিষয়টা অ্যাড করতে পারে যে হ্যান্ডবল হওয়ার সাথে সাথে কিন্তু তারা কার্ড প্রদর্শন করবে বা ফাউল ধরবে। তো এই বিষয়টা কিন্তু পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস, দেখেন যে সালার একটা বল কিন্তু অলরেডি বাইরে চলে গেছে। তো কিছু কিছু নিয়ম আছে যেখানে আনফলো করা হয়, যেমন কিছু কিছু পেনাল্টি আছে ফ্রেন্ডস, দাগের সাথে সাথে পেনাল্টি হলে সেখানে পেনাল্টি ধরা হয়। তো দেখেন সালার বলটা কিন্তু অলরেডি দাগের বাইরে চলে গেছে, তো সেটাকে তারা কিন্তু আউট ধরে নাই। তো ফ্রেন্ডস, এই নিয়মগুলো অ্যাড হতে পারে। তো বাঘ যে সবচেয়ে বড় চাপডেট আসতে পারে সেটা হচ্ছে রবার্ট লেভানডস্কি হয়তো আসতে পারে, বা নতুন কোনো কিছু প্লেয়ার, যেমন ইন্ডিয়ান প্লেয়ার আছে, ISL-এর ভালো প্লেয়ার আছে, তো ওগুলো কিন্তু অ্যাড করতে পারে। তো 3 দিন পরে যেহেতু আপডেটে দেখাচ্ছে ফ্রেন্ডস, নিশ্চিত কোনো না কোনো একটা ভালো আপডেট হতে পারে। তো ফ্রেন্ডস, 3 দিন অপেক্ষা করেন ফ্রেন্ডস। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।